ঋতুকালীন অবস্থায় মহিলাদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও লজ্জা ভাঙতে এবার বিশেষ উদ্যোগ নিল কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি মিছিলও করেন তারা। মেয়েদের পিরিয়ড নিয়ে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতায়। কলকাতা ফাইন আর্টসের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে একটি সংগঠনের সদস্যরা অংশ নেন। মূলত মেয়েদের পিরিয়ড চলাকালীন জড়তা ও লজ্জা কাটাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। ইন্টারন্যাশনাল মেনস্ট্রুয়াল হাইজিন ডেটা পালন করা এবং এই যে একটা ট্যাবু আছে সমাজে সেটাকে ভেঙে ফেলা এবং একটা খোলামেলা আলোচনা করা এবং অনেক কালচারাল ইভেন্টসের মাধ্যমে একটা পজিটিভ মেসেজ পাঠানো সমাজকে, আমরা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টসরা মিলে করবো। তারপরে কবিতা হবে, আবৃত্তি হবে এবং এইভাবেই কালচারাল ইভেন্টসটার গান নাচ ইত্যাদি হবে। পিরিয়ড চলাকালীন আমাদের দেশের মেয়েদের আজও নানা কুসংস্কারের শিকার হতে হয়। বাড়ি বা কর্মস্থল সব জায়গাতেই মেয়েদেরকে মাসের এই কটা দিন আলাদা চোখে দেখা হয়, বাধ্য করা হয় নানা কুসংস্কার মানতে। সেই কুসংস্কারের বেড়াজাল থেকে বেরিয়ে আসতেই এদিন এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালীন স্বাস্থ্যবিধি দিবস, ইন্টারন্যাশনাল মেনস্ট্রুয়াল হাইজিন ডে, ঋতুকাল সম্পর্কে এখনও যে বিভিন্ন রকম মিথ এবং ট্যাবুজ রয়েছে সেই আগল ভেঙে সমস্ত সমাজের কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার উপলক্ষে এই বিশেষ দিনটিকে উদযাপন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি। আমরা তার একটা ছোট্ট শরিক হিসাবে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। কলকাতা এক্সাইড মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিল থেকে স্লোগান ওঠে, আর নয় লুকোচুরি, কথা হোক খোলাখুলি। বর্তমানে ভারতের বেশিরভাগ মহিলা পিরিয়ড চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলেন না, সে বিষয়েও মেয়েদের সচেতন করা হয়। আমরা একটা স্কিট আয়োজন করেছি, কিছু কবিতাও আয়োজন করা হয়েছে। এটার মেইন মেসেজিংটা হলো যে এখনও 80% অফ উইমেন রুরাল ইন্ডিয়াতে ইউজ করছে খবর কাগজ, নোংরা কাপড়, এগুলো ব্যবহার করছে তারা মেনস্ট্রুয়াল ফ্লোটা থামানোর জন্য। এটার জন্য কত কত ডিজিজ ছড়াতে পারে এই নোংরা জিনিস ব্যবহার করার জন্য। এই লাইফ থ্রেটনিং জিনিসটা নিয়ে যদি আমরা কথাই না বলি, এখন এখনকার মেয়েরাই তো কালকের মা, তো এটা নিয়ে যদি আমরা আজকে কথা না বলি তাহলে কখন বলবো? আর যত কথা বলবো তত এটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়বে, তত লোকেরা ঠিক স্যানিটারি ন্যাপকিনস ইউজ করতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।